খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের তিনটি স্টুডিওতে সাজিয়ে রাখা নবীন স্থপতিদের থিসিস ভিত্তিক বিভিন্ন স্থাপত্যকর্ম। 18 ব্যাচের 43 জন শিক্ষার্থী তৈরি এসব মডেল প্রদর্শিত হয় আরকেইউ ডিগ্রি শোতে। মডেলগুলোর মধ্যে রয়েছে কক্সবাজার বিচ রিসোর্ট, রাজশাহী আরডিএ বাজার, বরিশালের আরবান কমার্শিয়াল অ্যাক্টিভিটিস, মহিপুর ফিশ ল্যান্ডিং স্টেশন, জুট রিসার্চ অ্যান্ড প্রমোশনাল সেন্টার, ফুটওয়্যার ইন্ডাস্ট্রি, রেলওয়ে মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল সহ বিভিন্ন ধরনের স্থাপত্যকর্ম। তুলে ধরা হয়েছে অতীতের সাথে বর্তমানের বন্ধন তৈরি করে এবং পরিবেশকে সুরক্ষিত রেখে প্রযুক্তি ব্যবহার ও আধুনিক নগর গড়ে তোলার উপায়। তিন দিন ব্যাপী এই শো দেখতে স্থাপত্য ডিসিপ্লিনে আসেন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এমন আয়োজন নিজেদের একাডেমিক লেখাপড়ায় অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন অনুজ শিক্ষার্থীরা। আর মডেল তৈরির কারিগররা বলছেন ভবিষ্যৎ কর্মজীবনের পাথেও হবে এই শিক্ষা। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। যে রেল স্টেশনে যে পুরনো ব্রিটিশ আমলের বিল্ডিংগুলো রয়েছে পরিত্যক্ত, ওই বিল্ডিংগুলোকে নিয়ে কীভাবে নতুন করে পাবলিকের জন্য একটা স্পেস ডিজাইন করা যায়। কারণ আমরা জানি যে খুলনা শহরটা গ্রো করতেছে, বাট সেই সাথে তার পাবলিক স্পেস সেরকম নাই। তো এই প্রজেক্টে আমি যেটা করেছি, খুলনা শহর এবং শহরের কালচার এবং এর আরবান ফ্যাব্রিকের উপর ফোকাস করে, পাবলিকের নিডকে চিন্তা করে, পাবলিকের জন্য খুলনা শহর এবং শহরের বাইরের ভিজিটর যারা আছে সবার জন্য একটা পাবলিক স্পেস ডিজাইন করা, যে মানুষ এসে এখানে ঘুরতে আসবে। অবসর সময় বা মানুষের হচ্ছে দেখা করার সুযোগটা খুব কমে যাচ্ছে, যেটা মার্কেট প্লেস একটা কেন্দ্র হতে পারে, সেই জিনিসটাই আসলে আমি আমার এটার মাধ্যমে এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছি। এই ডিজাইনের ক্ষেত্রে আমি যেটা এক্সপ্রেস করার চেষ্টা করছি, আমরা যখন এআই বা ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কথা বলি তখন দেখা যায় কি নেচারকে ধ্বংস করে ফেলি। এবং আমার এই প্রজেক্টটা কালিয়াকৈর মানে ভাওয়ালগড়ের মাঝে অবস্থিত, তো আমি এমনভাবে ডিজাইন করছি যেন এখানে মানুষ, নেচার এবং টেকনোলজি কোএক্সিস্ট করতে পারে। এখানে যে প্রজেক্টগুলো আমরা দেখি, এটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রজেক্ট, যেটা সরকার থেকে প্রপোজাল দেওয়া বা যেটা দরকার, মানে হয়তো পুরনো কিছু বিল্ডিং নতুন করে রিপেয়ার করতে হবে এমন কিছু, মানে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন ক্লাইমেট সম্পর্কে জানা যায়, বাংলাদেশের রিজিওন সম্পর্কে জানা যায়, প্রজেক্টের ক্রাইটেরিয়া সম্পর্কে জানা যায়, তারপরে ইউনিকনেস যেভাবে কীভাবে হতে পারে, মানে আমাদের আমাদের নিজেদের ট্রেডিশনটা কীভাবে একটা বিল্ড ফর্মের মধ্যে ফুট উঠতে পারে, এইসব আমরা দেখতে পারি এর মাধ্যমে। শিক্ষকরা বলছেন স্থপতি হিসেবে এই শিক্ষার্থীরা তাদের কাজের মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখবে। যে ধরনের চিন্তাভাবনা, যে ধরনের মানসিক অবস্থানে যায় প্রফেশনে, সেটা ওকে সারা জীবনে আমি যেভাবে বললাম হেল্প করবে। এটা আপনি এটা দিয়ে আপনি লেখাপড়ার দিকেও যেতে পারবেন, একাডেমিয়াতেও থাকতে পারবেন, আমি প্রফেশনে এসেও কাজ করতে পারবেন, সেটা দুই দিকে, মানে রিসার্চে যাওয়া যাবে আর আপনি পেশাগত জায়গা চলে যেতে পারেন। গত বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনে আরকেইউ ডিগ্রি শো উদ্বোধন করেন উপাচার্য ডক্টর মাহমুদ হোসেন। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা।